যখন তোমরা শুনতে পাবা যে আমি জুনায়েদ আর দুনিয়াতে নাই, যখন তোমরা আমার এই বিদায়ের কথাটা তোমাদের কাছে যাবে, খবরটা যাবে, তোমরা আমার জন্য একবার সূরা ফাতিহা আর তিনবার সূরা ইখলাস পড়ে পড়ে আমার রুহের মাগফিরাত তোমরা কামনা করবা, তোমাদের কাছে আমি এটাই চাই। মোহাম্মদ মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আমরা আরো একটি শোকের বার্তা আপনাদের সামনে আমরা দিতে চাই। সেই শোকের বার্তাটা হচ্ছে গতকালকে বাংলাদেশের উজ্জ্বল এক নক্ষত্র, জাতির আধ্যাত্মিক রাহবার, উলামায়ে কেরামের মুরব্বী, না শুধু মুসলিম উম্মার মুরব্বী, পুরা এশিয়া মহাদেশের মধ্যে একজন বিজ্ঞ হাদিস বিশারদ, শেখুল হাদিস হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস, হেফাজতে ইসলামের সংগ্রামী আমির, তিনি বারবার এই কথাটা বলেছেন। আপনারা মোবাইল, ফেসবুক, ইউটিউবের মধ্যে দেখবেন বারবার এই কথা বলছেন। তিনি অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, তিনি বারবার এই কথা বলেছেন যেই কয়দিন দুনিয়ায় বাঁচব হক নিয়া বাঁচব, যখন মারা যাব হকের কথা বলতে বলতে মারা যাব। তিনি হচ্ছেন বাংলার সিংহপুরুষ শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, গতকালকে ইন্তেকাল করেছেন। মাউতুল আলিমী কাউ মাউতুল আলম, আলেমের মৃত্যু দুনিয়ার মৃত্যুর সমান। একজন আলেম মারা গেলে এই পরিমাণ ক্ষতি হয়, পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেলে যেই পরিমাণ ক্ষতি হয়। একজন এত বড় আলেম আমাদের মাঝ থেকে চলে গেলেন, আমরা এতিমের মতো হয়ে গেলাম। এমনিতেই ওলামায়ে কেরাম দিশেহারা বিভিন্ন পরীক্ষার মধ্যে আছে, বিভিন্ন সময়ের মধ্যে আছে, বিভিন্ন সমস্যার মধ্যে আছে। এমন তো অবস্থায় আমাদের মাথার ছায়া, আমাদের মাথার বটগাছ, আমাদের মাথার থেকে যদি ছায়াগুলো চলে যায় না জানি ভবিষ্যতে কি হবে। কারণ কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা কিয়ামতের আগে এলেম তুলে নেবেন, কোরআন এবং হাদিসের এলেম উঠে যাবে। কিসের মাধ্যমে? আলেম চলে যাওয়ার মাধ্যমে। এই গত এক বছরের মধ্যে 2020 এবং 21-এর এই কয়েক বছরের মধ্যে বাংলাদেশের প্রায় 20 জন আলেম, বড় বড় 20 জন আলেম যাদা তৈরি হইতে প্রায় 100 বছর সময় লাগছে। বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেম, জাতির রাহবার, জাতির কাণ্ডারি, জাতির পরপদোষক, জাতির নাইট গার্ড, যারা জাতিকে পাহারা দেয়, ইমান আমলের পাহারা দেয়, যারা জাতিকে জান্নাতের পথ দেখায়, এমন প্রায় 20 জন বড় বড় আলেম কয়েকদিনের মধ্যে চলে গেছে, এই এক বছরের মধ্যে চলে গেছে। এই চলে যাওয়াটা শুভ লক্ষণ না, এই চলে যাওয়াটা একটা খারাপ লক্ষণ। ভবিষ্যতে কি হবে আল্লাহ তালাই ভালো জানে। ওলামায়ে কেরামের বিদায়টা আমাদের জন্য একটি আতঙ্কের কারণ, একটা ভবিষ্যতে অন্ধকার আসতে পারে। এজন্যে আমরা ওলামায়ে কেরামের চিরবিদায় হওয়াটা, এন্তেকাল হওয়াটার পিছনে আমরা আতঙ্কিত। আল্লাহ যেন আলেম শূন্য না করে, সম্মানিত মুসল্লিনে কেরাম। এই জন্য আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই গতকালকে চলে গিয়েছেন। আমরা আমাদের মসজিদে জোহরের নামাজের পরে এবং আসরের নামাজের পরও দোয়া করেছি, জুমার নামাজের পরও দোয়া করব। হুজুর বলছেন বারবার, যখন তোমরা শুনতে পাবা যে আমি জুনায়েদ আর দুনিয়াতে নাই, যখন তোমরা আমার এই বিদায়ের কথাটা তোমাদের কাছে যাবে, খবরটা যাবে, তোমরা আমার জন্য একবার সূরা ফাতিহা আর তিনবার সূরা ইখলাস পড়ে পড়ে আমার রুহের মাগফিরাত তোমরা কামনা করবা, তোমাদের কাছে আমি এটাই চাই। যাওয়ার সময় তিনি সবার কাছে এই অনুরোধ করে গেছে। এজন্যে এক তো আমরা যারা ওলামায়ে কেরাম আছেন তাদের নেক হায়াত আমরা কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা এই সমস্ত ওলামায়ে কেরামকে নেক হায়াত দান করেন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, এবং যারা চলে গেছেন আল্লাহ যেন এই খালি জায়গাগুলো আল্লাহ পূরণ করার ব্যবস্থা করে দেন, সকলে বলেন আমিন। সাথে সাথে আল্লাহ তাআলা যেন আমাদের এই আকাবির যারা চলে গেছেন তাদের সকলকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করেন। শ্রোতা মুসল্লিরা কেরাম,
ইনশাআল্লাহ আমরা নামাজের পরে আমরা একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়ে ইনশাআল্লাহ আমরা দোয়া করব।